আসসালামু আলাইকুম এমসি শোয়ের শিক্ষার্থী দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো, আগামী ফেব্রুয়ারি মাসেই কি এসএসসি পরীক্ষা হবে, নাকি কয়েক মাস পিসি এসএসসি পরীক্ষা নেওয়া হবে, নাকি এসএসসি পরীক্ষা নেওয়াই হবে না, অর্থাৎ জেএসসি, পিএসসি এবং এইচএসসি পরীক্ষার মতো এসএসসি পরীক্ষাও বাদ দেওয়া হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে শিক্ষা খবর আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। করোনা মহামারীর কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হচ্ছে, সব ধরনের শিক্ষা ব্যবস্থার কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। যদিও অনলাইনে কিছুটা কার্যক্রম চালু রাখার চেষ্টা করছেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারপরেও করোনা মহামারীর কারণে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা সম্ভব হয়নি, সেই জন্য জেএসসি পরীক্ষা, পিএসসি এবং সমমান পরীক্ষাগুলো বন্ধ করা হয়েছে এবং কিছুদিন আগে এইচএসসি পরীক্ষাটিও বন্ধ করা হয়েছে। এবার যেহেতু ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষাটি রয়েছে, সে অনুযায়ী এখন আমাদের অনেকের মাথায় এখন এরকম চিন্তা আসছে যে যেহেতু জেএসসি, পিএসসি, এইচএসসি বন্ধ করা হলো, তাহলে এসএসসিও সম্ভবত বন্ধ করা হতে পারে। অ্যাকচুয়ালি ঘটনাটা বুঝতে হবে আমাদেরকে একটু গভীর থেকে, সেটা হচ্ছে জেএসসি, পিএসসি এক ধরনের পরীক্ষা, কিন্তু এসএসসি এবং এইচএসসি দুটি ভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, যে দুটি পরীক্ষার উপর অনেক কিছুই নির্ভর করে। এইচএসসি পরীক্ষা সাধারণত অনুষ্ঠিত হয় এপ্রিল মাসে, সেই এপ্রিল মাস গড়িয়ে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস, যেহেতু 4-5 মাস অতিবাহিত হওয়ার পরেও এইচএসসি পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও খোলা সম্ভব হয়নি, সেই কারণেই এইচএসসি পরীক্ষাটি বাতিল করা হয়েছে। এখন সামনে কতদিন করোনা এই অবস্থায় থাকবে আমরা কেউই জানি না, শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা সম্ভব হবে সেটাও আমরা কেউ জানি না, যার কারণে আমাদের এটা ভাবাটা স্বাভাবিক যে এসএসসি পরীক্ষাও কি বন্ধ করা হবে, নাকি এবছর কোনভাবে পরীক্ষাটি নেওয়া হলেও হতে পারে। তো বিষয়টা হচ্ছে এসএসসি পরীক্ষা হয় ফেব্রুয়ারি মাসে। এখন নভেম্বর থেকে আমরা যদি চিন্তা করি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আরো 4টি মাস আমাদের হাতে রয়েছে, তাহলে এই 4টি মাস পূর্বেই আমাদের মাথায় এটা আসার কোনো যুক্তিকতা নেই যে এসএসসি পরীক্ষাও বাদ দেওয়া হতে পারে। যদি কোনোভাবে শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলেও খোলা সম্ভব না হয়, তখন হয়তোবা আমরা একটা চিন্তা করতে পারবো যে এসএসসি পরীক্ষা না হলেও হতে পারে। যদিও শিক্ষা বোর্ড এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত দেয়নি, শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয়নি, কেননা তাদের কথা হচ্ছে যদি করোনা পরিবেশ স্বাভাবিক হয়ে যায়, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়, তাহলে কিছুদিন পিছিয়ে বা ওই মুহূর্তে পরিবেশ পারিপার্শ্বিকতা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করা যেতে পারে। মূল কথা, যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়, তাহলে কোনোভাবেই পরীক্ষা বাতিল করা হবে না। অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ অংশটাকে সামারাইজ করে চিন্তা করি, তাহলে এরকম বুঝতে পারি, এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মাসের পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হয়, তাহলে হয়তোবা এসএসসি পরীক্ষা বন্ধ হলেও হতে পারে। আর যে শিক্ষার্থী ভাই ও বোনেরা চাচ্ছ যেন পরীক্ষাটি না হয়, তাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন রেখে গেলাম, যে তোমরা যেহেতু মূলত শিক্ষার্থী, পড়াশোনাই তোমাদের যেহেতু মূল লক্ষ্য, আর সেই পড়াশোনাটা পর্যবেক্ষণ করার জন্য বা সেই পড়াশোনাটাকে প্রতিযোগিতায় মূল্যায়ন করার জন্য এক পদ্ধতি আমাদের দেশে, সেটা হচ্ছে পাবলিক পরীক্ষা, সেই পরীক্ষাটি তুমি যদি না দিতে চাও, তাহলে তোমাকে কিভাবে পর্যবেক্ষণ করা হবে বা মূল্যায়ন করা হবে, আর যে পদ্ধতিতে মূল্যায়ন হবে সেই পদ্ধতিটাই কি সবার জন্য যথোপযুক্ত হবে, এটা নিজেরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবা। আর অবশ্যই আমরা পরীক্ষা দিয়ে খাতায় লিখে নিজেদের মূল্যায়নের একটা ফলাফল আশা করব, এমনটাই সবার জন্য পরামর্শ থাকবে। পরীক্ষা বন্ধ হয়ে যাক, পরীক্ষা না দেওয়া লাগলে ভালো, এরকম চিন্তা ভাবনা করাটা একদমই ছেলে মানুষ এবং যেটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের অবশ্যই সকলের উচিত এসএসসি পরীক্ষার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া, যখন যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটা মেনে আমরা কাজ করব। এরপরেও কেউ কেউ বলবে যে আমি পড়াশোনা করলাম, দেখা গেল এসএসসি পরীক্ষা হলো না। আমার কথা হলো, তোমার কাজ পড়াশোনা করা আর প্রতিষ্ঠানের কাজ পরীক্ষা নেওয়া। তুমি পড়াশোনা করে পরীক্ষার টাইম যখন আসলো, যদি পরীক্ষা না নেয়, এতে করে তোমার পড়াশোনার কি ক্ষতি হলো, নাকি এতে করে তোমার নিজের জানার ক্ষতি হলো? পড়াশোনার দুইটি উদ্দেশ্য, এক, পড়াশোনা করে জ্ঞান অর্জন করা, দুই, সেই পড়াশোনার সঠিক একটি মূল্যায়নের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা। তো তোমার প্রথম উদ্দেশ্য জ্ঞান অর্জন করা, তুমি পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যদি সম্ভব হয় পরীক্ষা নিয়ে তারা মূল্যায়ন করে ফলাফল দেবে, আর সম্ভব না হলে যে সিদ্ধান্ত নেয় সেটা সে সময় মেনে নেওয়া যাবে। তাই সকলের কাছে বিশেষ আবেদন থাক, এরকম সিগ্রেট চিন্তা ভাবনা না করে নিজেদের যেটা করণীয় সেটা করতে থাকেন, প্রস্তুতি নেন, আশা করি এটাতেই আপনাদের মঙ্গল হবে। সকলে সুস্থ এবং ভালো থাকুন, পরবর্তী কোনো শিক্ষা নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শিক্ষা খবর শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।